হেমন্ত বিশ্ব ডাউরিয়াল এটাই মোর অনুরোধ আমাক কর্মসংস্থাপন দিব লাগে যি সময়ত কোনো ঘরপরা উলাই আহা নাছিলে কোভিডক ইমান ভয় করেছিল কোনো ঘরপরা উলাই আহা নাছিলে সেই সময়ত আমি আগবাড়ি আইছিল আর আধ ঘন্টা পিপিকিট পিনি আমি ডিউটি করেছিল একটু পানি নোখোয়াকৈ একো এটা বস্তু খাব নোৱাৰো সেনে সময়ত আমি ডিউটি করেছিল এতিয়া আমাক এনেকে এৰি দিলে আমি কি করিম অসুস্থ হয়ে আমাক ইমান মানে হেৰি করেছিল আমি কারো ঘর যাব নোৱাৰো কাকো একো করব নোৱাৰো কোভিডৰ পৰা আহিছা আমাক আমাক মানে ওচৰত যাব দিয়া নাছিল সেই সময়ত আমি গোটেইবিলাকে যুঁজ দি কিনে কাম করছো মোৰ এইখিনিয়ে অনুরোধ হেমন্ত বিশ্ব ডাউরিয়ালৈ আমাক কর্মসংস্থাপনটো কৰি দিব লাগে 90 যেটো নিয়োজিত করেছিলে ছয় মাহৰ কাৰণে আমাক নিয়োজিত করেছিলে ছয় মাহৰ আমাৰ এপয়েণ্টমেণ্ট আছিল আৰু ছয় মাহ আমাক কর্মস্থানত নাৰাখি আমাক তিনি মাহ চারি মাহ সম্পূর্ণ নহতে আমাক গোটেইখিনিক উলিয়াই দিছিলে আৰু আজি আমি এই মৌনবস্থান ধৰ্মঘাটি কৰিবলগীয়া এটাই উদ্দেশ্য আমাক সকলোকে আকৌ পুনৰ কর্মসংস্থাপন লাগে আমি যিটো সময়ত সরকারে প্রশাসনের ব্যক্তি লগাই মানুহ রাজপথৰ পৰা বজাৰ ঘাটৰ পৰা মানুহ ঘৰত খেদি দিবার কারণে বাধ্য হয়েছিল আর সেই সময়ত আমি নিজের ঘর নিজের পরিয়াল নিজের সংসার এড়ি থাকে আমি এই করোনার যুঁজ দিয়ে আসিল আর কি কারণে আমার লগত সরকারে এই একটা হেতালি খেলিলে আমি আমি পোনপটিয়াভাবে জানাইছো যে আমাক কর্মসংস্থাপন দিয়ক নহলে আমি ইয়াতক ডর ভবিষ্যত কিংবা ডর কার্যসূচী হাতত লওয়ার কারণে আমি আগবাড়ি যাম আর এই আমি মুখ্যমন্ত্রী লগতে আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ডাঙরিয়াক এটাই অনুরোধ যে আমাক পুনের কর্মসংস্থাপন লাগে আর আমাক পেটর ভাতমুঠি জোগাড় করে দিয়া একটা ব্যবস্থা করে দিব লাগে এইখানে কবলগিয়া।